সারা দেশে অস্থির ডিমের বাজার, বিপাকে ক্রেতারা। দর্শক এফসি আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আসলে কাকলি, গত মঙ্গলবার সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল ডিমের দাম, যেটা প্রতি পিস 11.87 পয়সা, অর্থাৎ 12 টাকারও কম। কিন্তু বগুড়ায় কিন্তু তার নির্ধারণ করে দেওয়ার 2 দিন পরেও কিন্তু সেই দাম এখন পর্যন্ত, বগুড়ার যে মেইন বাজার সেখানেও যেমন সেই দামে বিক্রি করা যাচ্ছে না, একই সাথে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ের যে ছোট ছোট বাজারগুলো আছে সেখানে কিন্তু আরও বেশি দামে বিক্রি করছে। আমরা আজকে সকালবেলা যেটা দেখছি যে বগুড়া শহরের 3 নম্বর রেলগেটে, যেখানে ডিমের পাইকারি আড়তগুলো থেকে সাধারণত মানুষ ডিম কেনেন, সেখানে কিন্তু হালি, অর্থাৎ 4টা ডিম 52 থেকে 55 টাকা দরে বিক্রি করছে। একই সাথে উপজেলা লেভেলগুলোতেও সেখানে আমরা যেটা দেখছি যে সেখানেও কিন্তু সর্বোচ্চ 55 টাকা হালি ডিম বিক্রি হচ্ছে। তবে ছোট আকারের যে সমস্ত ডিম, সেই ডিমগুলো হালিতে 2-1 টাকা করে কম পাওয়া যাচ্ছে। যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে তারা সাধারণত প্রতি ডিমে সরকার যে লাভের অঙ্কটা নির্ধারণ করে দিয়েছেন সেই অঙ্ক অনুসারেই তারা বিক্রি করছে, কিন্তু যেহেতু কিনতে তাদের বেশি দাম লাগছে সেই জন্য তারা সরকার নির্ধারিত দামে কিন্তু বিক্রি করতে পারছে না। তারা বলছেন আড়তে দাম কমলেই তারা ভোক্তা পর্যায়ে কম দামে ডিম বিক্রি করতে পারবেন। কাকলি ফরহাদ, আপনাকে ধন্যবাদ।